হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতেছেন সোনালি ব্লগ চ্যানেল। আজকে সোনালি রান্নাঘরে রান্না হবে আলুর তরকারি। আলু দিয়ে এক অন্য রকমের রান্না, ঠিক আছে? অনেক হেলদি আর টেস্টি হবে রান্নাটা। তো রান্নার জন্য আমি এখানে নিয়েছি আলু, মটরশুঁটি, সয়াবিন। তো এবার আমি সয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়েছি। উপকরণগুলো আমি আপনাকে দেখাচ্ছি, মশলাগুলোও দেখাচ্ছি। প্রথমে আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিব, অত লাল করব না। তো বন্ধুরা, আমার ভিডিওটা খুব লম্বা না করে আমি শর্ট করে বানাতে চেষ্টা করলাম, ঠিক আছে? এখানে আমার কাছে মশলা রয়েছে, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে বিশেষ কোনো মশলা ব্যবহার করি নাই, যেগুলো রান্না আপনারা সবসময় করেন সেই মশলাগুলোই ব্যবহার করেছি। দেখেন, এখানে আমার কাছে রয়েছে গরম মশলার প্যাকেট দুটো, দুটো লাগবে না আমার কাছে, একটা লাগবে। এটাকে আমি শিলের মধ্যে দিয়ে এরম করে ভেঙে নিচ্ছি, এটাকে আমি প্যাকেটের মধ্যে দিয়েই ছেঁচে নিচ্ছি, ভাঙা ভাঙা করে নিচ্ছি। আলুর তরকারির লাস্টে আমি এটা দিয়ে দিব। আর এবার দেখুন, সয়াবিনটা আমার ইতিমধ্যে ভাজা হয়ে গেছে। সয়াবিনটা নামিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি তরকারিটা। তরকারিটিতে দিয়ে দিলাম কটা জিরা ফোড়ন, আর এখানে দেখুন ওই গরম মশলাটা, আর এখানে কটা মান আমি কাজু বাদাম নিয়েছি। আমার বাড়িতে ছিল, তাই আমি আজকে নিরামিষ রান্না করছি, তাই একটুখানি ফ্লেভারটা বাড়ানোর জন্য কাজু বাদাম কটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আর এখানে দেখছেন যে আলুগুলা, সেই আলুগুলো আমি সিদ্ধ করে কেটে নিয়েছিলাম, ঠিক আছে? আপনারা বন্ধুরা আগে আলুটাকে সিদ্ধ করে কেটে নেবেন এরম করে। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো দোকানের আলু, নতুন আলু বের হয়েছে। আমি আজকের রান্নাটা নতুন আলু দিয়ে করছি, ঠিক আছে? এবার আমি আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো আলুগুলো মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমি ছুলে রাখা মটরগুলোকে দিয়ে দিলাম। মটরগুলো আমি কাঁচাই দিয়েছি, এটাকে আলাদা করে সিদ্ধ করি নাই, কারণ আলুর সঙ্গে ভাজা হবে তখনই সিদ্ধ হয়ে যাবে এটা। এবার আমি কুড়ি রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও পারেন নিরামিষের দিনে এরম করে একটা স্বাদের তরকারি রান্না করতে। আমাদের বাড়িতে থাকা মেম্বার্সগুলো বলেছে ভালো হয়েছে তরকারিটা, আমাকে বলেছে আরেক দিন রান্না করতে। তো বন্ধুরা, আপনারাও খেয়ে দেখবেন এরম করে রান্না করে ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। তো এগুলো সব উপকরণ মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি আরেকটু টেস্টি হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। ঘিটা লাস্টে দিলাম, কারণ ঘিটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে ঘিটা পুড়ে যেত, তাই আমি এখন জুল দিয়ে দিব, তাই এখন দিয়েছি। ঘিটার টেস্টটা যে তরকারিতে থেকে যায় সেজন্যে। আমি দিলে প্রথমও দিতে পারতাম ঘিটা, কিন্তু আমি দিইনি, কারণ ঘিয়ের গন্ধটা তখন আসতো না, এখন দিয়েছি। এবার আমি ঝোলটা দিয়ে দিলাম, আর পাঁচের থেকে ছ সাত মিনিট এটাকে আমি উতলিয়ে নিব। এবার আমি গরম মশলাটা অ্যাড করছি। গরম মশলাটা দেওয়ার দু তিন মিনিট পর আমি তরকারিটাকে নামিয়ে দিব। তো আমার তরকারি রেডি। বন্ধুরা, আমার রান্নাটা কীরকম লাগেছে অবশ্যই বলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। এবার আমি বাড়ির সবাইকে ভাত দিয়ে দিচ্ছি।
দেখুন আমার রান্না হয়ে গিয়েছে, আজকে দুপুরের রান্না। দেখুন এরে রান্না করেছি নিরামিষে। আমার ভিডিওটা শেষ, বাই বাই।